মটোরোলা কিছুদিন আগেই মোটো E7 প্লাস লঞ্চ করেছিল। এবার এই সিরিজের প্রাথমিক ভেরিয়েন্ট অর্থাৎ মোটো E7 লঞ্চ করার পরিকল্পনা নিচ্ছে কোম্পানিটি। সম্প্রতি এই ফোনের রেন্ডার বা স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। ডিলান্টেক নামক এক ওয়েবসাইট থেকে মোটো E7 এর সমস্ত স্পেসিফিকেশন ও ছবি সামনে আনা হয়েছে। স্পেসিফিকেশন থেকে স্পষ্ট ফোনটি বাজেট রেঞ্জে আসবে। যদিও মটোরোলার তরফ থেকে তাদের নতুন ফোন সম্পর্কে এখনো কিছুই জানানো হয়নি। আসুন মটোরোলা E7 সম্পর্কে আপাতত যেসব তথ্য ফাঁস হয়েছে তা জেনে নেই। মোটো E7 কি কি আছে? মোটো E7 ফোনে 6.2 ইঞ্চি HD+ ম্যাক্স ভিশন ডিসপ্লে দেওয়া হয়েছে। এর পিকজি রেজুলেশন হবে 720x1520। যুক্ত এই ফোনের ডিসপ্লে ডিজাইন ওয়াটার ড্রপ নস, যার মধ্যে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 প্রসেসর ব্যবহার করা হবে, যেটি বেশ ভালো মানের প্রসেসর। এন্ট্রি লেভেল এই ফোনে অবশ্যই খুব ভালো। আবার এতে থাকবে 3 জিবি র্যাম ও 32 জিবি স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এটি স্টোরেজ বৃদ্ধি করা যাবে। ফটোগ্রাফির জন্য মোটো E7 ফোনের পিছনে রয়েছে ডুয়েল ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরা হবে 13 মেগাপিক্সেল। এছাড়া থাকবে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এই ক্যামেরা দিয়ে 1080 পিক্সেল ভিডিও রেকর্ডিং করা যাবে। এই ক্যামেরার সাথে এলইডি ফ্ল্যাশ থাকবে আর ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। মোটো E7 ফোনে থাকবে 3500 mAh ব্যাটারি। এই ব্যাটারি 2 দিন ব্যাটারি লাইফ দিতে পারবে। চার্জিং এর জন্য এখানে পাবেন মাইক্রো USB পোর্ট। আবার এতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 10। এই ফোনটির ওজন হবে 181.2 গ্রাম। এই ফোনে 3.5 mm জ্যাক অবশ্যই থাকছে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে IPS LCD ডিসপ্লে। ওয়াটার ড্রপ নস থাকবে আগেই বলা হয়েছে। এই ডিসপ্লে এর পিক্সেল ডেনসিটি হবে 271 PPI। ওয়াইফাই থাকছে 802.11, মোবাইল হটস্পট থাকছে, সেই সাথে থাকছে 4G কানেক্টিভিটি। এখানে আপনি একসাথে 2টি সিম ব্যবহার করতে পারবেন, কিন্তু সেজন্য আপনাকে মেমোরি কার্ডটি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে, মানে এখানে হাইব্রিড সিম স্লট ব্যবহার করা হয়েছে। তো এই ছিল মোটো E7 সম্পর্কে কিছু তথ্য। আশা করি ভিডিওটি ভালো লাগেনি। যদি ভিডিওটি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই ডিসলাইক বাটনে ক্লিক করবেন।